শঙ্কররা আচ্ছা এই এই গান্ধীজির পায়ে এই নরকঙ্কালের মুন্ডুটা কি মানে ডাকে? ওটার মানে সহজেই, যুগ যুগান্তর ধরে ওই লোকগুলো পায়ের তলায় পড়ে আছে, আজকে সেই বুড়োর পায়ের তলায় সেই স্কারটা দেখানো হয়েছে। সুকুমার রায় মহোৎসব এবং হাঁসজারু মূর্তি ফুর্তি কল্পনা করেন, আপনি ঘোড়ার কলা হঠাৎ এই এই মোষ আর ইয়ে মাছ এটা এই মতলবটা কি বোঝেন আমাকে? এটাই বলছি। হ্যাঁ বোঝান। এই যে মোষে রাস্তায় চলতে চলতে একজন পুকুরে দেখেছিলাম একটি মোষ জলে ডুবেছিল, তার লেজটি জল ছিটাচ্ছিল গায়ে, সেইটি লেজটা উঠে জল ছিটাচ্ছে, সেই লেজ থেকে ডাইমেনশন বাড়িয়ে বোঝা গেল। মানেটা কি দাঁড়াবে? মানে কি মোষ মাছ ওটা আমাদের এরকম চলে সবগুলো কেন চলে? যেমন ধরুন অনেক জায়গায় তো আমরা ব্যবহার করি, যেমন মেয়ে সাপ মেয়ে এরকম অনেক কিছু আছে, তেমনি একটা ঠিক আছে বোঝা গেল। আপনি একটা খ্যাপা লোক কোনো খ্যাপা, কিন্তু ওই মুভমেন্টটা পেয়েছি ওই লেজের থেকে, এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কারেক্ট।
আপনি শিল্প করতে এসেছেন কেন? ভাত হজম হচ্ছিল না এটার জন্য। পেটের ভাত শুধু নয়, ওর মধ্যে অনেক জিনিস আছে গো। পেটের ভাত শুধু নয়, তাই তো এটা খেতে কোনো লাভ হয় না, কিছুই না। হয়তো যার কোন হেতু নেই অথচ করা, সেই এটাকে তো একটা ভাবতে হবে। দেখি ভাবুন, ভাবার দরকার নেই, আমার একে জান খালি। দাদা ওটা করে যাবে না আপনারা, কিন্তু সমস্ত ঘটনাটার সেসব একটা সীমা আছে তো, সেটা কোথায়? সীমা ঠিক নয়, এইখানেই শেষ আর এইখানেই গোড়া। গোড়া যেমন ছেলেবেলাতে আমার কে শিখিয়েছে শিল্প করতে। আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে? উনি প্রথমে দেখে নিলেন কোথাও লোক আছে কিনা, কারণ অনেক সময় ওর সঙ্গে লোক থাকতেন তো, সেক্রেটারিগুলি সব থাকতেন, সেই জন্য দেখে নিলেন। তো আমি ও ধারে পোর্ট্রেট করছি, আমার দেখে থেকে বসে বসে লিখছিলেন আর কি। তারপরে উনি দেখছিলেন, দেখে তারপরে আমাদের জিজ্ঞেস করলেন, তো দেখ যখন কিছু দেখবে বাঘের মতন ঘাড় মুখকে ধরবে, পিছনে আর তাকাবে না, এই হচ্ছে স্যার শেষ কথা।
আচ্ছা রামকিঙ্গদা, আপনি কতদিন আগে স্বাধীনতা এসেছিলেন? আমরা এসেছি 1925 প্রথমে টিকেন। আমিও কংগ্রেসে কাজ করতাম, তারপরে রামানন্দ চ্যাটার্জি ওখানে গিয়েছিলেন ব্রাহ্মসমাজের কাজের জন্য, সেইখানে আলাপ হয়। তারপর উনি বললেন যে আচ্ছা বেশ, আমি গিয়ে চিঠি লিখব। উনি এখান থেকে চিঠি লিখলেন, তারপরে চলে এলাম সেই থেকে, কিন্তু এক টানায় রয়ে গেছে আর কি। এই বাড়িতে কত? এই বাড়ি বেশি নয়, এটা ওই যখন দিল্লির কাজ করছিলাম তখনই ভাঙা বাড়ি হয়ে গেছে। আর এটা তখন ছিল পূর্ণেন্দু রায় ইয়ে রঞ্জিত রায় ভাই, উনি ওর হাতে ছিল, তো উনিও ভেঙে পড়ে গেছিল সব দরজা জানলে অনেক চুরি হয়ে গেছে, চার পাঁচটা দরজা জানলে চুরি। তারপরে ওখান থেকে আমি টাকা পাঠিয়ে দিতাম দিল্লি থেকে, তবে আমার একটি বাগাল বলে একটি লোক ছিল, সেই ওগুলো সব করেছে। তবে এসে আরও দরজা তৈরি করালাম, তারপর এলাম, তখন আমি ভেতরে ছিলাম বিশ্বভারতীর কলভনের কাছে বাড়িতে। এই আর এইটা বেশি দিন না, কটা ক বছর হবে, তাহলেও 7-8 বছর। আচ্ছা, এদিকে আপনার যে চালতালগুলো ভেঙে পড়ছে, জল পড়ছে, কীভাবে সেটাকে সারাবার চেষ্টা করছেন আপনি? যেটুকু পাই এখন পেনশনের টাকা পাই, আমি একটু পেনশনের টাকা সেইটুক থেকে করছি আর কি। উল্টো করে দিয়ে অয়েল কালার কিনা, হ্যাঁ, উপরে কোনো ক্ষতি হবে না, ওইগুলো ঝুলিয়ে দিই, আর বৃষ্টি পড়ে কিনা তাই জন্য ঝুলিয়ে দিই। তো সেই যারা ঘরে আছে তাদের জন্য একটা, আমার জন্য একটা, এরকম করে দুই এখন যে অবস্থান, একটুকু রিপেয়ার করেছি কিন্তু এখনও ভাঙা রয়েছে। এখন এক্সিবিশনের জন্য আবার ক্যানভাসগুলি নিয়ে যেতে হলো, তখন আর কী ঝোলাবো, তখন খড় কিনতে হতো, কিন্তু যেটুকু টাকা পাই খড় কিনতে কী করে কিনবে, খেতেই লাগে। আর খড়ের দাম এখানে 100 টাকা খড়, কখন খড় দিই ঘরটা করবে? হ্যাঁ, তোমার যেখানে গেছিলে কালকে, ওই তো ওর উপরটাই একবারে ছাঁদা তাকাও না, তোমরা এত ব্যস্ত আসন নিয়ে ফুটো ছিল ঘরটা। ঘরটা তৈরি করার ভাবছিলেন কাল বলছিলেন আমাকে? ও হ্যাঁ, এমনি কল্পনা, সেটা টাকা চাই তো আগে, এটাকে বাঁচাই, এটা এত বড় ঘর, এটি দুটি ফ্যামিলির ঘর, সে তো আপনি জানেন। সেটা তোমরা এটা না সারালে ওটা করতে পারবো না, তাহলে একটি গেস্ট হাউসের মতন করা যায় বেশ, আপনারা যখন আসবেন টাসবেন, সেটা পরের কথা, এখন এইটিকে বাঁচাতে হবে।